এই সংগঠনটা আমরা দীর্ঘদিন যাবত করে আসছিলাম এবং মাঝখানে গত 10 বছর আমি এই সংগঠনের সাথে জড়িত ছিলাম না। তার কারণ ছিল এই সংগঠনটা যে 10 বছর যে চালিয়েছে সে তার সাথে আমার মানসিক দ্বন্দ্ব ছিল। মানসিক দ্বন্দ্ব ছিল এই অর্থে সে এতদিন চালাচ্ছিল, এতদিন আমাদের সাথে ছিল, কিন্তু এই মন্ট্রিলের সাধারণ মানুষদেরকে, সাধারণ প্রজন্মকে, আমাদের প্রজন্মদেরকে কিছুই দিতে পারে না, দিতে পারে না মানে কি, তাকে আমি অনেকবার বলছি যে আমরা স্কুল করি, আমরা খেলাধুলার একটা প্রোগ্রাম করি, আমরা কন্টিনিউ কোনো কাজ করি, সে আমাদের এইসব কথা কখনোই রাখে না। তার সাথে এই ধরনের দ্বন্দ্বে আমরা জড়িয়ে পড়ছিলাম। পরে পরবর্তীতে সে আমাদের মধ্যে একটা বিশাল বড় ফাটল সৃষ্টি করছিল, আমার সাথে রনি ভাইয়ের সাথে ঝগড়ার সৃষ্টি করছিল, আমার সাথে এখনো শিল্পীর সাথে, আমার স্কুল লাইফের বন্ধু, আমার মানে সাংবাদিকতার বন্ধু আরিফ খন্দকার সহকারে বিভিন্ন মানুষের সাথে আমার সাথে একটা বিশাল বড় গ্যাপ তৈরি করে করছে, যার কারণে এই সংগঠনতে বলছে যে না, এই সংগঠনে থাকা যাবে না। যখন এই সংগঠনের যখন আমি আমি আপনি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে গাজী কামরুল হাসান কমল এবং জাহিদ কমল বা গামরী কামরুল হাসান কমল এই সংগঠনটাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসছে এবং সে যে প্রতিষ্ঠাতার সদস্য এটা বলার অপেক্ষা রাখে না। আমি সেই সময়কার থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আমি রাতের পর রাত, দিনের পর দিন সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে আলাপ আলোচনা করছি, কখনো সে রেখেছে, কখনো সে রাখেনি। তারপরে কি হলো, এই 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 সংগঠনটা যখন মনিরের কাছে বললো, মনিরে বললো যে একটা নির্বাচনের মাধ্যমে সংগঠনটা সবার হাতে ফিরিয়ে দাও, সে তখন আর এইটা ফিরাই দিল না তাকে। সে একটা মুনাফিকের কাজ করছে মনির, সে একটা মুনাফিকের মতন কাজ করছে, যে কাজগুলা সত্যিকার অর্থেই ঠিক ঠিক না, যার কারণে আমরা চাইলাম যে এই লোকটার একটা সন্তান, এটা একটা সন্তান, এই সংগঠনটার সন্তান, আমরা এটা কিভাবে উদ্ধার করব। আমি রনি ভাইয়ের সাথে আলাপ করলাম, রনি ভাই আমার আলাপে সে মত দিল, আমি বললাম যে ঠিক আছে রনি ভাই এইভাবে এইভাবে করা যায়, রনি ভাই বললে এইভাবে এইভাবে করা যায়। তখন গাজী কামরুল হাসান কমল, জাহিদ কমল, সমীর ভাই আরও অনেকে ছিল, তাদের মিটিংয়ের মাধ্যমে তারা ডিসিশন করলো যে না, আমরা এখন প্রসিড হব। এই আস্তে আস্তে প্রসিড হতে হতে আমরা 1.5 বছর এর ফাঁকে আমি আর রাকিবুল্লাহ বকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্বন্ধে আমরা লেখালেখি শুরু করলাম, এই আর কি আমাদের আমাদের কর্মকাণ্ড ছিল। পরবর্তীতে এখন আপনারা নির্বাচিত সবাই, আশা করি আপনারা আমাদের চেয়েও নবীন, অনেকে আছেন আমাদের চেয়েও নবীন, আমরা 26 বছর আগে আসার পর আসে এর 31-35 বছর, এরা অনেকে 40 বছর এসে কিছু করতে পারে নাই, এরা এসে কিছুই করতে পারে নাই বা করার চেষ্টা করছে হয় নাই। আপনাদের দ্বারা, আপনাদের চেহারা এবং সব কিছু এই উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে কিছু একটা দিবেন। আমাদের সন্তানরা এখনো বাংলা ভালো বলতে পারে না, আমাদের সন্তানরা আরবি স্কুলে যেতে পারে না, আমাদের সন্তান আমাদের এলাকায় মসজিদ বাঙালি একটা মসজিদ নাই, আপনারাই পারবেন। যদি আপনাদের ইচ্ছা শক্তি যদি প্রখর হয়, আর প্রবল হয়, তাহলে আপনারাই পারবেন এবং আমরা আমরা কথা দিচ্ছি আমরা পিছে থেকে আপনাদেরকে সাহায্য করব, যত ধরনের কাজ যত কি করার আমরা করব। প্রয়োজনে আমি আপনাদেরকে বললাম, ঘরে ঘরে যে মানুষের কাছে বললো যে আমরা এই কাজটা করছি, আপনারা আমাদের সাহায্য করেন, অবশ্যই সাহায্য করব যদি ভালো কাজ করেন। আপনাদের নিয়ত যদি সৎ হয়, আপনারা কখনো হারবেন না, আপনারা জিতবেনই জিতবেন। আশা করি আপনারা সবাই এই এই ইয়ের মধ্যে আপনারা থাকবেন। আপনারা আশা করি আমাদের স্পোর্টস আছে, আমাদের কালচারাল আছে, আমাদের বিভিন্ন ইয়ার আছে, তাদের দায়িত্ব সবগুলাই দেওয়া বোঝানো আছে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে সবাই দায়িত্বগুলোর ঠিক কার কি দায়িত্ব করবেন। আরেকটা অনুরোধ, আমরা কিন্তু শপথ নিছি কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করবো না, মনে রাখবেন শপথ কিন্তু শপথই। আপনি কারোর সাথে, আপনি কে বড়, কে ছোট, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আমার চেয়ে বেশি বুঝে, এই কাজটা করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ধৈর্য ধরুন, আমরাই সফল হব। ধন্যবাদ সবাইকে।